রাতে খেয়ে যাবি তো নাকি না খেয়ে যাবি? যদি খেয়ে যাস তাহলে টেবিলে খাবার রাখা থাকবে, ঠিক আছে? খেয়ে যাস। একটা কথা, তুই আমার বলে তুই ভালো করে জানিস যে মেয়েদের বিয়ের পরে ওর কিন্তু মূল বাড়ি কোনটা হয় জানিস? ওর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িটা তখন নিজের বাড়ি হয়। না না, এখন ওসব বললে হবে না, ফয়সালা এটার করতে হবে আজকে। তুমি একটা বেরসিক গোয়ালো, যেখানে যা ইচ্ছা তাই বলে বেড়াও। এখানে আবার বেরসিকের কি হলো? আমার ছেলে রহমানকে চেনো? একসময় জজ ব্যারিস্টার ছিল। তুমি বেশি বাড়াবাড়ি করলে এমন ফাঁদে ফেলাবে যে জেলখানা তো দূরের কথা, ফাঁসিও হয়ে যেতে পারে। কেন দাদি, আমি কি করেছি? কি করছো না কি করবে? এই বুড়োর চোখকে ফাঁকি দিয়ে কিছুই করতে পারবে না। এবার বলো, ভিতরে ঢুকছো কেন? মানে এই বাড়িটা তো খুব সুন্দর, তাই দেখতে দেখতে কখন যে ভেতরে চলে এসেছি বুঝতেই পারিনি। আমি এখন আসি। বসো বসো। ঢুকেই যখন পড়ছো তখন সত্যি করে কও, বাড়ি দেখতে এসছো নাকি বিনাকে দেখতে আসছো? বিনাকে দেখার জন্য তো আসিনি। তাহলে আপনাকে দেখার জন্য এসেছি। বাবা, আমাকে দেখার জন্যে? হ্যাঁ, বিনা বললো ওর দাদি নাকি ভীষণ সুন্দরী, তাই দেখার জন্য এসেছি। তা বলো কি দেখলাম? আসলেই সুন্দরী, একদম মোঘলে আজমের নায়িকার মতো। চুপ, পাজি ছেলে কোথাকার, ভয় পেতাম। হচ্ছে 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 হচ্ছে, অতিভক্তি চোরের লক্ষণ। বিষয়টা কি আমাকে খুলে বলো। বিষয়টা কিছুই না দাদি, আপনার দোয়া চাইলাম। আমার দোয়া চেয়েছো? কিসের জন্য আমার দোয়া চেয়েছো সেটা আমি বুঝতে পেরেছি। আমি আসি দাদি। দেখে যাও এই ছেলেটা কেন এই বাড়িতে এসেছে, দেখো। আমি মানা করার পরেও জোর করে ঢুকে পড়লো। তোর মাথা ঠিক আছে? সারাক্ষণ ঝগড়া ফ্যাসাদের মধ্যে মাথা ডুবিয়ে রাখলে মাথা কি ঠিক থাকে? যত সব মা বিশ্বাস করো, ও এইখানে ছিল। আমি যখন তোমাকে ডাকতে গেলাম ও নিশ্চয় পালিয়েছে, ও ভয় পেয়ে পালিয়েছে। মা, এই বাজে কথা। আরমান পালানোর মতো ছেলেই না, ও যথেষ্ট ভদ্র ছেলে।
আচ্ছা তুই সব কিছুতে এমন ঝামেলা মাখানোর চেষ্টা করিস কেন? হ্যাঁ মা, তুমি আমাকে একটু বিশ্বাস করো। তোর কথায় একদম বিশ্বাস করি না। সারাক্ষণ আমি কি শুধু মিথ্যা কথাই বলি? অবশ্যই বলিস। সেদিন তুই শিহাবের নামে একগাদা কথা বানিয়ে বানিয়ে বলিস নি? আপা বাসায় এসে সময় দেয় না, দরজা আটকাতে ভুলে যায়, টয়লেট করে ফ্ল্যাশ করে না, দাঁত ব্রাশ করে বেসিনের পেস্ট লাগিয়ে ভরে রাখে, বাজার করতে বলে বাজার করে না, জিরা আনতে বললে জিরা নিয়ে আসে, লেবু আনতে বলে আলু নিয়ে আসে, আমার বিছানা হাত পা ছড়িয়ে রাখে, আমার কোনো শোয়ার জায়গা থাকে না। যদিও এতটুকু শোয়ার জায়গা পাই, আমার গায়ের উপর হাত পা তুলে দেয়। আব্বা আমি কি কোলবালিশ? আপনি বলুন আমি কি কোলবালিশ নাকি? সেটা তো আমি এমনি এমনি বলেছি, সবসময় কি আর বলি? তোর কোনটা সত্যি সত্যি আর কোনটা এমনি এমনি সেটা তুই ভালো বুঝিস, কিন্তু আমি তোকে এক বিন্দু বিশ্বাস করি না। মা আমি বললাম না আমাকে আর বিরক্ত করবি না, এমনিতে সংসারের চিন্তায় ঝামেলায় আমি বাঁচি না, তার উপর সারাক্ষণ তোর এই অত্যাচার, আমি একেবারে পাগল হওয়ার জোগাড়, বুঝতে পেরেছিস? অসহ্য। সবাইকে আমি বলবো তোমার সাথে আমার কি হয়েছে। কি হয়েছে মানে? আপনার সাথে আমার আবার কি হলো? সেটা তো আমি এখন বলবো না, সবাইকে ডাকো, সবাই আসলে তারপর বলবো। আপনি বললে সবাই বিশ্বাস করবে? কেউ বিশ্বাস না করুক, ঋণাপদ করবে, আর যদি হইচই না করে ঠান্ডা মাথায় আমার কথাটা শুনো, কথাটা বলে আমি চলে যাব। কেন এসেছেন বলুন। তুমি আমাকে ভুল বুঝেছো, সেটাই আমি শুধরে দিতে এসেছি। কি ভুল বুঝেছি? সেদিন ঋণাপর হাত ধরাটা। দেখেছে সেটা ভুল হতে পারে না, সবসময় খালি চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সত্য নাও হতে পারে, তার ভিতরে ভুল থাকতেও পারে। শুনুন, চোখ বারবার ভুল দেখে না, চোখে বারবার যেটা দেখা হয় সেটাই সত্যি। আমি জানতাম যে তুমি এরকমটাই ভেবে বসে আছো, আর সেই জন্য পার্কে দেখা করতে বলেছিলাম। ও তাই নাকি? তো আপনি ভুল শুধরানোর জন্য কয়জনকে একসাথে ডাকেন? আমাকেও ডাকেন, রিনাপাকেও ডাকেন। তার মানে তুমি পার্কে সেদিন গিয়েছিলে? হ্যাঁ গিয়েছি, এবং সত্যিটা নিজের চোখে দেখে এসেছি।
শোনো না, তুমি এটা আমার মাথায় একটু পরিয়ে দাও তো। কেন এটা এটা ফেলে দিই এটা? আহা, আমি বলছি তুমি দাও, ভালো লাগবে দেখতে। দাও। জি জি। ওপে পরাও, অভ্যেস আছে পরানো, পরাও। ঠিক আছে, সমস্যাটা এখানেই হয়েছে আর সেটা বলতেই আমি এসেছি। শুনুন, আপনি আমার সাথে শুরু থেকে চিট করছেন। তুমি যে রাগ করেছো এটাই স্বাভাবিক, আর সেই জন্য আমি কষ্ট পাচ্ছি। মোটেই না, আমার রাগ করাটা আসলে ভুল ছিল আর আমি মানুষ চিনতে ভুল করেছি। বিনা, তুমি ভুল করনি, আমাকে বলতে দাও, সবটা শুনলে তুমি বুঝবে। ঝগড়া করছিস না, আমি যে তোকে এত কথা বলছি তার প্রতি কোনো রাগ দেখাচ্ছিস না, ব্যাপারটা কি রে? রাগ না আসলে আমি কি করব? আমার শরীর ভালো লাগছে না পা, তুমি এখন যাও। কি রে, রাগ হচ্ছে না কেন? তো কি শরীর জোরে খারাপ করলো নাকি, জ্বর আসছে? হ্যাঁ, শরীরটা একটু খারাপ লাগছে, একটু ম্যাজ ম্যাজও করছে, মানে ঠান্ডা ঠান্ডাও লেগেছে। দেখি তো, না জ্বরও তো নয়, ঠিক আছে তো? ঠিক আছে, থাক থাক থাক, তুই যা, তুই যে শুয়ে পড়, আমি যাচ্ছি। কারণ তুমি আমাকে ভালোবাসো।
মোটেও না আমি আপনাকে ভালোবাসি না কারণ আপনি একটা মিথ্যেবাদী না বিনা আমি মিথ্যে কথা বলছি না সেদিন রিনা পর হাত আমি ইচ্ছে করে ধরিনি আমি ভেবেছিলাম ওখানে তুমি দাঁড়িয়ে আছো আমি দেখতে পাইনি যে রিনা পর দাঁড়িয়ে আছো ওখানে পরে হাত ধরে তাকিয়ে দেখি তুমি সামনে দাঁড়িয়ে আছো তা না হয় বুঝলাম কিন্তু পার্কের ব্যাপারটা পার্কের ব্যাপারটা কি করবেন আমাকেও ডেকেছেন কথা বলার জন্য আবার রিনাপাকেও ডেকেছেন কথা বলার জন্য ও আচ্ছা বুঝতে পারেননি না একসাথে দুইজনের টাইমটা মিলে যাবে আবার দেখলাম রিনাপার খোপায় ফুলও গুঁজে দিচ্ছেন খুব ভালো লেগেছিল তাই না সেটা তো একটা অ্যাক্সিডেন্ট ও অ্যাক্সিডেন্ট আমি ওখানে তোমার জন্য অপেক্ষা করছিলাম চোরের উপদ্রব হয়েছে সে কথা কি তুই জানিস চোরের উপদ্রব কই না তো চার দেয়ালে আমি তো জানো চোখের জলে লিখি আরমান এসেছিল আরমান আমার এমন করে কে আসতে বলেছিল আপনাকে